ওয়েলকাম টু বাঙালি রান্না। আজকে আমরা বাঙালি রান্নাতে করে দেখাবো জিভে জল আনা আর খুবই টেস্টি কড়াইশুঁটির কচুরি। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং আর অন্যান্য রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেরি না করে আজকের রেসিপিতে চলে যাই। এখানে রয়েছে ময়দা 250 গ্রাম, জল পরিমাণ মতো, আদা বাটা 1.5 চামচ, লঙ্কা বাটা 2 চামচ, কড়াইশুঁটি 150 গ্রাম আমরা সেদ্ধ করে নিয়েছি, ডালা জিরের গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো, তেল পরিমাণ মতো। প্রথমেই আমরা ডোটা বানিয়ে নেব, দিয়ে দেবো অল্প করে নুন। এখানে আমরা কোনো তেলের ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা যখন লুচিটা ভাজবো সেক্ষেত্রে তেলটা বেশি চুষে নেবে। ভালোমতো নুনটা মিশিয়ে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এভাবে অল্প অল্প করে জল অ্যাড করে আমরা আমাদের ডোটা ভালো করে বানিয়ে নেব। আমাদের ডোটা অলমোস্ট বানানো হয়ে গেছে। ডোটা বানানো হয়ে গেলে আমরা তেল অ্যাড করব। এখানে আমরা অল্প করে তেল অ্যাড করছি, কারণ আমাদের লিচিটা বানানোর সময় আর কচুরিটা বেলতে সুবিধা হবে। দেখুন আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এরপর আমরা আমাদের কচুরির পুরটা বানিয়ে নেব। পরিমাণ তেল নিয়ে তেলটি একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা এই লঙ্কা আর আদাটা ভালো করে মিক্স করে চুলোর আঁচ মিডিয়াম রেখেই 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। লঙ্কা আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ডালা জিরের গুঁড়ো, আরও দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেবো 150 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আমরা এগুলো বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে আমরা কড়াইশুঁটির পুরটা বাড়িয়ে নেব। পুরটা একটু শুকিয়ে এলে বুঝবো আমাদের পুরটা হয়ে গেছে, তারপর আমরা আমাদের পুরটা নামিয়ে নেব। আর পুরটা বাড়ানো হয়ে গেলে আমরা পুরটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে, আমাদের কচুরিগুলো ভালো মতো বেলে নেব। আমরা আমাদের বড় ডোটা থেকে এরকম ছোট ছোট লিচি বানিয়ে নিয়েছি। লিচিগুলোকে এরকম দু হাতের আঙুল দিয়ে চেপে চেপে ছোট ছোট বাটির মতো করে নিতে হবে। নিয়ে অল্প করে তেল আমরা মাঝখানে দিয়ে দেব। এতে আমাদের এই যে ছোট ছোট বাটির মতো করে নিচ্ছি তাতে আমাদের তৈরি করতে সুবিধা হবে। এরপর আমাদের বাটিটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমরা আমাদের পুরটা দিয়ে দেব। পুরটা আমাদের পরিমাণ মতো নেব, যতটুকু পুর এই বাটিটার মধ্যে নেওয়া যায়। দিয়ে এরকম চেপে চেপে দেব, আঙুল দিয়ে চেপে চেপে এরকম পুরটা ভরে দেব ভিতরে। আর পুরটা একটু ভরা হয়ে গেলে আমরা দু আঙুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। পুরগুলো যত বেশি ঝরঝরে হবে তত আপনার কচুরিগুলো বেলতে খুব সুবিধা হবে, এবং কচুরিগুলো যখন বেলার পরে এগুলো বেরিয়ে আসবে না। আর আপনি পুরটা অনেকদিন ফ্রিজে রেখো করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এভাবে দুই হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিয়ে আমরা আমাদের কচুরিগুলো বেলে নেব। কচুরিগুলো বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি প্রেশার আমরা না দেয়, কারণ কচুরিগুলো বেশি প্রেশার দিয়ে বেলার দরকার নেই, সেক্ষেত্রে আপনার ভিতর যে পুরটা সেটা বেরিয়ে যেতে পারে। এভাবে আমাদের দেখানো পদ্ধতিতে আপনারা কচুরিগুলো খুব ভালো করে বেলে নিন। কচুরিগুলো ভাজার জন্য আমরা ডুবো তেল নেব, আর তেলটা মিডিয়াম আঁচে গরম হয়ে গেলে আমরা মিডিয়াম আঁচ রেখেই আমাদের কচুরিগুলো ভেজে নেব। কড়াইশুঁটির কচুরি আপনি চাইলে খেতে পারেন বড় আলুর দম অথবা ছোট আলুর দমের সাথে, খেতে খুবই টেস্টি লাগবে। এছাড়া খেতে পারেন দম আলু চিকেনের সাথে। এই রেসিপিগুলো দেখার ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। কচুরিগুলোর মধ্যে একটু ব্রাউন কালার এলে আমরা বুঝতে পারবো আমাদের কচুরিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। কচুরিগুলো ভাজতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি কচুরিগুলো ভাজা হয়ে যায়। দেখুন আমাদের কড়াইশুঁটির কচুরিটা খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা এই কচুরিটাকে একটি পাত্রে সংগ্রহ করব। আমরা আমাদের পরবর্তী ধাপের কচুরিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টসে কমেন্ট করবেন। এছাড়া রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না।
এছাড়া আমাদের রান্নার ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি কড়াইশুঁটি কচুরি তৈরি করতে পারে। অবশ্যই আমাদের বাঙালির টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে লাবড়া তরকারি। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথম দেখার জন্য এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।